আমরা আরেকটি ফোন নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আপনার সাথে নিচে আপনি আছেন জি প্রশ্ন করুন জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া জি আলহামদুলিল্লাহ পাক অনেক ভালো রেখেছেন আপনিও ভালো আছেন নিশ্চয়ই প্রশ্ন করেছেন জি প্রশ্ন করুন জি 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 আচ্ছা ঠিক আছে এক জি আমাদের সাথেই থাকুন জি মোতারাম ওনাকে অনেকেই তাবলিগে যেতে বলছেন যেটি আমাদের দেশের একটি সিস্টেম তো এই তাবলিক সম্পর্কে যদি আপনি বলতেন তার যাওয়ার ক্ষেত্রে বাধা কোথায় আর মানে না গেলে একটা হলো যে আমাদের দেশে আম জনতা ম্যাক্সিমাম ইসলাম সম্পর্কে অকি ভাল নয় জি সুতরাং আপনি যদি এই নিয়ত থাকে যে না আমি সেখানে যে কিছু নামাজ রোজা শিখবো কিছু দিনই তালিম কিছু দিনই জলসা আমরা দেখেছি তাবলিগি যে অনেক মানুষ তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে আগে নামাজ পড়তো না রোজা রাখতো না খারাপ কাজ করতো এখন এখানে যাওয়ার পরে ভালো হয়েছে সুতরাং ওই চিন্তা ভাবনা থেকে আপনি যেতে পারেন

থাকা নিয়ে অনেকে কথা বলেন যে মসজিদে থাকা এটি জায়জ না এই জন্য তাবলিগের বিরুদ্ধে অনেকে লেগে থাকেন মসজিদে যদি কেউ এতে কাফের নিয়েতে ঢুকে তাহলে তার জন্য থাকা জায়জ আছে আর যদি এতে কাফের নিয়েতে না ঢুকে তাহলে তো তার জন্য থাকা যায় আচ্ছা এখানে কি একটু আমরা যদি ব্রড মাইন্ড আমাদের করে আমরা যদি কথা বলি যে ইসলাম প্রচারের বিভিন্ন অয়ে আছে তাবলিগও একটি পদ্ধতি সেটাকে যদি আমরা একেবারে মানে আমি বাদ দিয়ে দিই কিছু না কিছু আমি আমার দৃষ্টিতে প্রায় থার্টি পার্সেন্ট কি ফোর্টি পার্সেন্ট মানুষ কিন্তু তাবলিগের সাথে ইনভলভ আছে তা আমরা না করে একদম তাদেরকে ট্যাগ না লাগিয়ে যে তারও ইসলামের একটা অংশ পালন আর একটা হলো যে আপনি কোন কারোরই অন্ধ অনুসরণ করবেন না তাদের মধ্যে যদি ত্রুটি কিছু থাকে সেটা আপনি গ্রহণ করবেন না অবশ্যই আপনি এক পি সাহেবের দরবারে মুরিদ হতে পারেন তার সব কিছু যে আপনাকে মানতে হবে তা না যদি পি সাহেবের মধ্যে কোরআন হাদিসের বাইরে কোনো কিছু থাকে বা ওইখানে কেউ যদি তাহলে সেটা গ্রহণ করবেন না আপনি ঠিক সেই জায়গায় একজন মুরব্বী থাকা তো জরুরি থাকলে ভালো আপনাকে পথ নির্দেশ করলো কিন্তু এই এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আমি সবাইকে একেবারে অন্ধ অনুসরণ না করি বরং কোরআন হাদিস অনুযায়ী এবং মসজিদের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেটিও খেয়াল রাখতে হবে কারণ মসজিদ যাতে একেবারে খাবার দেওয়ার ফুর্তির জায়গা না হ্যাঁ সেটাই সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে ধরুন আপনাকে আরেকটি আছে দুরুদ আমরা আমাদের দেশে কিন্তু একদল বসে বসে নবীকে সালাম জান আর দাঁড়িয়ে সালাম জানান তিনি বলছেন দাঁড়ানোর কি প্রয়োজন এমনি তো বসেই এগুলো কিছু না এটা এটা একটা মুস্তাহ বিষয় সুতরাং এটা নিয়ে আসলে আমরা বাড়াবাড়ি না করি আপনি বসে দিলেও হবে বসে যদি তাও হবে বসে সালাম দিলেও হবে এটা একটা মর্যাদার বিষয় দাঁড়িয়ে হাবিবকে সালাম দেওয়া এটা আমি যদি বলি আশাফিল যিনি মুর্শিদ ছিলেন ভারতীয় বমাদেশের সবচেয়ে মানে সমস্ত আলেম মুর্শিদের যিনি ইমাম ছিলেন শাহজী ইমদাদুল্লাহ মহাজির মুক্তির রহমতুল্লাহ আলহিহী উনি তো কেম করতেন এটা সুবুত আছে এবং আপনার সাথে আমি একটু সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা এখন ছোটো খাটো জিনিস নিয়ে তর্ক করছি কিন্তু আল্লাহ রাসুলকে আমরা তার আদর্শগুলো আমাদের জীবনে পালন করার দরকার এবং জীবনে আমলের দরকার এ বাদ দিয়ে আকাবির ওলাম এখন কিন্তু এ নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করে এখন নব্য যারা তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য ঝগড়া করছেন ঝগড়া না করে